বন্ধুদের রিকোয়েস্ট ছিল গোটা সেদ্ধর রেসিপি দেখার, তাই আজকের ভিডিওতে থাকছে আপনাদের অনুরোধের রেসিপি গোটা সেদ্ধ। এখানে বলে রাখি, আমাদের বাড়িতে গোটা সেদ্ধ হয় না, তবে একদম ছোটোবেলা থেকে আমি যেই বন্ধুর বাড়িতে গোটা সেদ্ধ খেয়ে আসছি, আজ ঠিক তাদের মতো করেই এই রেসিপি শেয়ার করলাম। নমস্কার বন্ধুরা, শম্পার রান্নাঘরে সবাই স্বাগত। গোটা সেদ্ধর জন্য আমার বন্ধুর বাড়িতে নেওয়া হয় খোসা শুদ্ধ গোটা কলাইয়ের ডাল, এটা বিউলির ডাল খোসা শুদ্ধ, আর এটা হলো মুগ কলাই, খোসা শুদ্ধ মুগ কলাই, আর এটা হলো রমা কলাই, এই যে সাইডের সাদা এটা, এটা রমা কলাই। ওরা এই তিনটে ডাল মিশিয়েই গোটা সেদ্ধটা তৈরি করে, আর তার সাথেই দেয় বিভিন্ন রকম গোটা সবজি। এখানে নেওয়া হয়েছে গোল আলু, মটরশুঁটি, সজনে ফুল, মিষ্টি আলু মানে রাঙা আলু, গোটা শিম আর বেগুন। প্রথমেই কলাইয়ের ডালগুলোকে ভেজে নিতে হয়, মানে শুকনো কড়াইতে একটু নেড়ে নিতে হয়, রোস্ট করে নিতে হয় হালকা। ডালের পরিমাণ আপনি নিজের পছন্দ মতো দিতে পারেন, তবে কলাইয়ের ডালটা একটু বেশি দেবেন, আর দুটো যে সবুজ মুগ আর রমা কলাই এটা একটু কম করে দিলেও চলবে। হালকাভাবে মিডিয়াম আঁচে রোস্ট করে নেব। এখানে বলে রাখি, গোটা সেদ্ধর কিন্তু এক এক বাড়িতে এক এক রকম নিয়মে হয়। আমি যে বন্ধুর বাড়িতে গোটা সেদ্ধ প্রথম থেকে খেয়ে আসছি, আজ ঠিক তাদের মতো করেই করছি। গোটা সেদ্ধতে যে সমস্ত সবজি দেওয়া হয় তার মধ্যে অনেকে কুল দেয়, পালং শাক দেয়, কিন্তু আমি আমার বন্ধুর কাছ থেকে শুনেছি যে ওগুলো দিলে একটু নষ্ট হয়ে যাবার চান্স থাকে, তাই ওদের বাড়িতে কুলের চাটনি আলাদা করে, মানে কুলের টক আলাদা করে তৈরি করা হয়, গোটা সেদ্ধর মধ্যে কুল দেওয়া হয় না। এগুলো হালকা রোস্ট হয়েছে, আঁচ বন্ধ করে দিয়েছি, যখন বেশ সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে আসছে তখন আঁচ বন্ধ করে দিয়ে এই কড়াইয়ের মধ্যেই একটু নাড়াচাড়া করে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হলেই, মানে হালকা ঠান্ডা হয়ে আসলেই তখনই কিন্তু এটা জল দিয়ে সুন্দর করে ধুয়ে নিতে হবে। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এখানে সবজি নিয়েছি, দেখুন শিম মটরশুঁটি যা যা আগে দেখিয়েছি সেগুলোই নিয়েছি, আর ডাল ঠিক পরিষ্কার জল আসা পর্যন্ত তিন চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এবারে রান্নাটা শুরু করছি। একটা হাঁড়িতে রান্না করলে এগুলো সেদ্ধ সুন্দরভাবে হয়। এটা প্রেশার কুকারে করতে পারেন, তবে যেভাবে ঠিক ওরা তৈরি করতো আমি সেভাবেই করছি, ওদের বাড়িতে আরও অনেক বড় হাঁড়িতে হতো, আমি অল্প করে করছি। যতটা ডাল নিচ্ছি তার ঠিক তিন গুণ দিচ্ছি জল। এবারে এর মধ্যে সমস্ত গোটা সবজিগুলো দিয়ে দিতে হবে। এখানে প্রত্যেকটা সবজি ছটা করে দেওয়া হয়, আপনি যদি আরও বেশি করে করতে চান, মানে আপনার যদি আরও বেশি প্রয়োজন থাকে, তাহলে সমস্ত সবজি কিন্তু ছয়ের গুণিতকে দিতে হবে, মানে বারোটা আঠেরোটা এমনি করে দিতে হবে। ছটা রাঙা আলু, ছটা শিম, ছটা এমনি আলু, ছটা বেগুন, মটরশুঁটিও আমি একটু বেশি করে দিচ্ছি, তবে ছয়ের গুণিতকেই আমি দিচ্ছি এখানে ২৪টা। আর দিচ্ছি সজনে ফুল, ওটা আমি একদম গুনে দিইনি, একটু মুঠো করে দিয়ে দিচ্ছি। সমস্ত সবজিগুলো দিয়ে এটা ফুটিয়ে নিতে হবে। মটরশুঁটিগুলো এইভাবে ডাটি শুদ্ধ দিলে পরিবেশন করতে সুবিধে হবে। অনেকে কাঁচা লঙ্কাও দেন, কিন্তু আমি দেখেছি ওরা কিন্তু কাঁচা লঙ্কাটা একদম শেষে সার্ভ করার সময় কুচিয়ে কাঁচা লঙ্কাগুলোই দেওয়া হতো। আর অনেকে আবার মশলা দেয় না, মশলা না দিয়েই গোটা সিদ্ধটা তৈরি হয়, তবে একটা মশলা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে, আমি পরে বলে দিচ্ছি। ঢাকা দিয়েই অন্তত দেড় থেকে দু ঘন্টা রান্না করতে হয় একে মিডিয়াম আঁচে। আমি ঠিক দেড় ঘন্টা পরে ঢাকাটা খুলছি। নিয়ম মতো মাঝখানে কিন্তু ঢাকা খোলা যায় না। দেখুন এগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। একবার ফুটে উঠলেই আঁচটা লো মিডিয়ামে রেখে রান্নাটা করে নিতে হবে। সমস্ত এগুলো নাড়াও হয় না, তবু আমি দেখিয়ে দিচ্ছি এটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে কি না। ভালোভাবে সেদ্ধ না হলে কিন্তু খেতে ভালো লাগবে না, তাই দেড় থেকে দু ঘন্টা এটা রান্না করতেই হবে। দেখুন বেশ নরম হয়ে গেছে, এটা কিন্তু তৈরি হয়ে গেছে, আর গরম অবস্থায় ঢাকা থাকবে আর একটু নরম হয়ে যাবে, আর ঝোলটাও কিন্তু এতটা থাকবে না, একটু ঘন হয়ে যাবে। ঢাকা দিয়ে এটা পরের দিন একদম ঠান্ডা করে খেতে হয়। দেখুন ঠিক এইভাবে সার্ভ করা হয়। আমি দেখিয়ে দিচ্ছি সমস্ত সবজিগুলোই দেওয়া হয়, ডালও কিছুটা দেওয়া হয়, কিছুটা এর ওপর দিয়ে দেবো কুচনো কাঁচা লঙ্কা, আর দেবো
সর্ষের তেল, স্বাদ মতো নুন। এটা রান্না করার সময় কিন্তু নুন দেওয়া হয় না, সার্ভ করার সময় নুন দেওয়া হয়, যাতে এটা নষ্ট হয়ে না যায় সেই জন্য। আর যে ভাজা মশলাটা দেওয়া হয় তার মধ্যে থাকে শুধু মৌরি আর গোলমরিচ, একটু রোস্ট করে নিয়ে এর ওপর দিয়ে ছড়িয়ে দেওয়া হয়, না দিলেও এটা চলে কিন্তু। আর দেওয়া হয় কিছুটা কাঁচা সর্ষের তেল। এটা যথেষ্ট পুষ্টিকর, আমি কিন্তু মাঝে মধ্যেই এটা ব্রেকফাস্টে বানাই আর খুব মজা করে খাই। আমাদের গোটা সেদ্ধ রান্না শেষ হলো, এবার তাহলে আসি, ভালো থাকুন সবাই, অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম।